আরে আইল রে ছই চৈতন্যের গাড়ি, এবার সোনার নদিয়া বসেন আপনারা বসে রে ছই আমরা শেষে একটা দামাই দেবো সবাই মিলে হরিবল একবার শেষ করে একটা দামাই হবে নদিয়া আইল হরে চই তন্নার গাড়ি সোনার নদিয়া রাই কোম্পানির জংশন হইল শিবা সঙ্গী নায়ন রে রাই কোম্পানির জংশন হইল শিবা সঙ্গী নায়ন জংশন হইল শিবা সঙ্গী নায়ন হইল শ্রীবা সঙ্গী নাইল রে ছই তন্নার গাড়ি সোনার নদিয়া রে আইল রে ছই তন্নার গাড়ি সোনার নদিয়া দৈত ইঞ্জিনিয়ার গাড়ি নিত্যানন্দ টিকেট গ মাস্টার ওরে প্রিয় ধৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকেট মাস্টার ওরে প্রিয় ধৈত ইঞ্জিনিয়ার গাড়ি নিত্যানন্দ টিকেট গো মাস্টার ওরে প্রিয় ধৈত ইঞ্জিনিয়ার নিত্যানন্দ টিকেট গো মাস্টার অকশ্রী গৌরাঙ্গ হইয়া ডাইবার সেই গাড়ি চালায় অকশ্রী গৌরাঙ্গ হইয়া ডাইবার সেই গাড়ি চালায় অকশ্রী গৌরাঙ্গ হইয়া ডাইবার সেই গাড়ি চালায় রে গৌরাঙ্গ হইয়া ডাইবার সেই গাড়ি চালায় রে চই তন্নার গাড়ি সোনার নদিয়া রে আইল রে চই তন্নার গাড়ি সোনার নদিয়া দেখেন ভক্তগণ চৈতন্যের গাড়ি কিন্তু সবাই চড়তে পারে না, হ্যাঁ কাম ক্রোধ লোভ মদ মমাশ্চর্য ষড়রিপু যাদের মাঝে আছে, হিংসা নিন্দা অভিমান যাদের মাঝে আছে, তারা চৈতন্যের গাড়িতে স্থান পায় না। আপনার লোটটা দিয়ে বারবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাহলে চৈতন্যের গাড়িতে যারা যারা চড়বেন একবার হাত তোলেন তো রাধে। আচ্ছা যারা যারা দনি মানি আছেন হাত তুলেন রাধে, নামে দেখি গালি মায়েদের মাধ্যমে আছেন দনি মানি, কেউ কেউ নাই, দশ ভরি স্বর্ণের ওজনের হার নাইনি গো মায়েরা, আমরা তো সোনা গয়না তুই ধনী হই হরি বল, সোনা গয়না টাকা পয়সা যদি থেকে যায় তাহলেই তো আমরা ধনী। তাহলে দেখি চৈতন্যের গাড়িতে চড়তে হলে যদি মনে করেন আমার সোনা আছে টাকা আছে পয়সা আছে, ও কত ধনী মানি কুলে কপিরে তারা টিকেট চারা চাইতে না পারে, ও কত ধনী মানি ঘুরে গপিরে আহারে কত ধনী মানি গুলে গপিরে তারা টিকেট চারা চাইতে না পারে, ও আহারে
ঘুরে গোপিরে ভিগার চারা যাইতে না পারে বাসনি করে সানি কইরাতে রামানন্দ রায় ওদিকের বাসি করে সানি কইরাতে রামানন্দ রায় দেখে বাসনি করে সানি কইরাতে রামানন্দ রায় দিখে বাসি করি সানি কইরাতে রামানন্দ রায় অরে আইল রে চই তন্নের গাড়ি সোনার নদিয়া আজ মহাপ্রভুর সম্মুখে সবাই হাত তুলে বললাম যে আমরা এই অঙ্গনে কেউ ধনীমানি নয়, আমি ব্রাহ্মণ ছেলে, আমি কায়স্থ সন্তান, আমি যার তার সঙ্গে কাবো না, যার তার সঙ্গে চলবো না। আপনি মানি মানুষ, মানি লোক, চৈতন্যের গাড়িতে ধনীমানির স্থান হয় না। চৈতন্যের হাটে গেলে ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি সব একাকার হয়ে যায়। নিতাই গুর হরি বল, এই চৈতন্যের হাতে কোনো জাতির বিচার নাই। তাহলে আজ আমরা এই অঙ্গনে কেউ ধনী মানি নয়, আমাদের ভিতরে জাতির গৌরব নাই, টাকার গৌরব, মানের গৌরব, কুলের গৌরব নাই। তাহলে আজ আমরা কি প্রমাণ করলাম? আমরা গরিব দুঃখী ভাইরা, যারা যারা গরিব দুঃখী হাত তুলবেন, রাধে ও মেয়েরা, যারা যারা গরিব দুঃখী, অনেকে গরিব দুঃখী নয় বলে হাত তুললেন না। সোনার হার আছে তো গলে তো শরীর, তাহলে হাত তুলে কেন বলবো যে আমি গরিব? তাহলে একমাত্র গরিব দুঃখী যারা হাত তুলবে রাধে, যারা যারা দাঁড়ায় যাচ্ছেন আপনাদের মাধ্যমে হয়তো বেশি ধনী মানুষ, বাবারা হাত দেখা যায় না, গরিব দুঃখী নয় বলে আপনারা হাত তুলেন না। তাহলে সবাই মিলে যারা যারা গরিব দুঃখী হাত তুলবে রাধে, আর গরিব দুঃখী যারা, সবাই মিলে একটু একটু করতালি করবেন আমাদের সঙ্গে, এক তালে করবেন, এক তালে আমাদের সঙ্গে সবাই হাত তুলে করতালি করবেন। ও আইল গরিব দুঃখীর বড়ই সুবিধা, এপাতি কাটতে পাইতে নাই রে আর বাধা। ও হইল গরিব দুঃখীর সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়াচ্ছে, বড় সুবিধা টিকেট পাইতে নাই রে আর বাধা। দোয়া দেখতে আইলো রে, আইলো গরিব সুখ কি সুবিধা, টিকেট পাইতে নাই গো বাধা। ভক্তি মাসুম না পাপিতা টিকেট পাওয়া যায়, ওরে ভক্তি মাসুল নভবিতা টিকেট পাওয়া যায়, ভক্তি মাসুল নভবিতা টিকেট পাওয়া যায়, ভক্তি মাসুল নভবিতা টিকেট পাওয়া যায়। অরে আইল রে চই তন্নের গাড়ি সোনার নদিয়া, ওরে আইল রে চই তন্নের গাড়ি সোনার নদিয়া। শরৎ বলে যার গাচ্ছে আমার দারানির চাপরাস গয়াচ্ছে, ও হায় শরদ বলে ধার গাছে রানী চারদাস গোজাতে, দিন শরত বলে যার গাছে আমার রাধারানীর চাপরাস গোয়াচ্ছে, ও দিন শরত বলে যার গাছে রাধারানীর চাপরাস গোয়াচ্ছে। সে যে আনন্দে পাশ ক্লাসে বসে
তো দামে যায়নি তাই গরিব হতে পাগলাছে বসে নিত দামে যায় আনন্দে পাগলাছে বসে নিত দামে যায় বসে যে আনন্দে পাগলাছে বসে নিত দামে যায় বসে যে নিত দামে আমাদের সময় শেষ, আমরা বিদায় নিচ্ছি। এই নামমাত্র কীর্তন করতে অনেক অনেক বোধ অপরাধ আমার হতে পারে, আপনার বৈষ্ণব আপনাদের দৃষ্টি কুমার দৃষ্টি, এই কুমার দৃষ্টি দিয়ে আমার বোধ অপরাধগুলো আপনার কমাশনের দৃষ্টি দেখবেন। এই হরিনাম সংকীর্তন হল শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু শ্রীবাসকে বিধান দিলেন, শ্রীবাস বিশ্বে যে কোনো প্রান্তে হরিনাম যোগ্য হোক, অঙ্গনের মালিক কবি আমাদের শ্রীবাস। আমাদের অঙ্গনের মালিক কবে শ্রীবাস রাধে ভক্তগণ, এই হরিনাম যোগ্য বিশ্বে যে কোনো প্রান্তে হোক না কেন, অঙ্গনের মালিক কিন্তু শ্রীবাস। হ্যাঁ, শ্রীবাস সঙ্গে কীর্তন হলো হরিনাম যোগ্যে যারা আসলো নাম পেল তারা, কিন্তু অনেক আছেন আপনাদের গ্রামে যে কোনো কীর্তনে আসে নাই, আছে না মায়েরা? অনেকে তো কীর্তনে আসছে না, কিন্তু অনেক পড়ে যাচ্ছে গরিবের মাধ্যমে কীর্তনে আসছে না। মহাপ্রভু তাদের কথা চিন্তা করছে যে যারা আসলো না তাদেরকে তো নাম দিতে হবে। প্রভু কহে নিত্যানন্দ সর্বজীব হইল অন্ধ কেউ না পাইল হরি নাম, এক নিবেদন তরে নয়নে দেখিবে যারে কৃপা করিল আইবে নাম। এই বিশ্বের অনেক অনেক জায়গায় এখন হরিনাম সংকীর্তন বাড়ছে, সবার সাহায্য সহযোগিতা যদি না থাকে তাহলে হরিনাম সংকীর্তন হয় না। তো আজ ওনারা আপনাদের কাছে লোকনাথ মন্দির, লোকনাথ মন্দির উন্নয়নের জন্য, ওনাদের মন্দিরের উন্নতির জন্য আপনাদের কাছে কি সাহায্য চাচ্ছেন? আপনারা যে যেভাবে পারবেন, আমরা তো বাজারে গেলেই টাকা খরচ করি, তো এই হরিনাম সংকীর্তনে 10 টাকা 20 টাকা 100 টাকা দান করলে সেই টাকাটা কিন্তু আপনার ভগবানের রিজার্ভ ব্যাংকে সেখানে রিজার্ভ হয়ে যায়। হরিবল, তাই দেখবেন আবার অনেকে চলে যাবেন না রাগ করে, যদি না থাকেন দেবেন না, আর যদি যথাসাধ্য চেষ্টা করবেন এই ধর্মীয় কাজে একটু সাহায্য করার। অক্রোধ পরমানন্দহীন